कोई लगा सिविल स्कूल हम भगवान का चरण है क्या काफी কুটির শিল্প মেলাটা মানে এখানে আসছে যদি প্রতি বছরে বছরে আসে তাহলে অনেক ভালো হয় অনেক জিনিসপত্র আমরা দেখতে পারি কেনাকাটা করতে পারি সবসময় তো এগুলো পাওয়া যায় না তো এইটার মাধ্যমে আমরা সবকিছু পাইতেছি কুটির শিল্প মেলা হচ্ছে এটা প্রতি বছরই হোক এটা আমরা আশা করছি আর এখানে অনেক জিনিসপত্র যা আমরা অনেক সময় দেখি নাই বা আমাদের পারিবারিক দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখানে মেলা থেকে পেয়ে থাকি যা দোকানে অনেক সময় আমরা খুঁজে বের করতে পারি না এই জন্য চাইটা প্রতি বছরই হোক এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনটা করেছে সবাইকে অনেক ধন্যবাদ আমরা যে নতুন নতুন মাটির যে আইটেমগুলি আনিছি এখানে খুব সুন্দর বেচাকেনা হইতেছে আমরা লাভবান হইতেছি এবং আরও নতুন নতুন আইটেম আমরা আনব এবং মেলাটা প্রত্যেক বছর বছর হোক আমরা এটা চাই আমরা ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে যে আইটেমগুলো আমরা নিয়ে এখানে বসছি আমাদের আশানুরূপ বিক্রি হচ্ছে এবং আমরা চাই যে প্রতি বছরই মেলাতে এখানে হোক যাতে আমরা এই শিল্পটাকে ধরে রাখতে পারি দেশের ঐতিহ্য থাকছে আমরা এই পণ্য সামগ্রী নিয়ে প্রত্যেক বছর বসতে চাই শুরুটা মনে হয় একা খেয়ে পারলাম কিছু বলো মূলত মেলাটার আয়োজন করার উদ্যোগের উদ্দেশ্য হলো যে আমাদের স্থানীয় যে উদ্যোক্তারা আছে তাদের পণ্য সামগ্রী তো দূরে কোথাও নিয়ে বিক্রি করার সেল করতে পারে না সেই কারণে আমরা মেলাটা আয়োজন করছি এবং ওই মেলাটা আয়োজন করাতে ওই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাগুলি তাদের পণ্য এখানে সহজে বিক্রি করতে হচ্ছে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং বাহির থেকে অনেক অর্ডার পাচ্ছে সেই কারণে আমরা মূলত মেলাটা আয়োজন করেছি নেত্রকোনা যে ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তা যারা আছে তাদের জন্য আমাদের এই মেলাটার আয়োজন এই ক্ষুদ্র উদ্যোক্তাদের যে পণ্য সামগ্রী আছে সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এই মেলাটা মূলত আয়োজন করছে আমার বিশ্বাস এই মেলাটা প্রতি বছর হলে এই ক্ষুদ্র উদ্যোক্তারা সফল এবং উপকার হবে